চাঞ্চল্যকর খবর। জানা গিয়েছে সেখানে বজ্রপাতের কবলে পড়ে আহত হয়েছেন প্রায় 29 জনেরও বেশি স্কুল পড়ুয়ারা। প্রেজেন্টেড বাই কলকাতা টিচার ট্রেনিং কলেজ পানপুর, নারায়ণপুর, উত্তর চব্বিশ পরগনা। বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় মুর্শিদাবাদ ডোমকলের ভাগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছের সাথে বৈদ্যুতিক সংযোগের জেরে ঘটে এই দুর্ঘটনা। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপর থেকেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ডোমকল হাসপাতাল চত্বরে। আমি বাড়িতে ছিলাম, হঠাৎ বৃষ্টি আমাদের এলাকায় বৃষ্টি হয়, সেই সঙ্গে বৃষ্টি বজ্রপাত শুরু হয়ে যায় এবং স্কুল থেকে আমাকে হঠাৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিলিন্ডার চাষা আমাকে ফোন করে, স্কুলে বাস পড়েছে এবং একটা গাছ দ্বিগুণিত হয়ে যায়, আমাদের ছাত্রছাত্রী অসুস্থ হয়েছে। তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে আমি স্কুলে পৌঁছে সঙ্গে সঙ্গে সুপার সাহেবকে ফোন করে আমি বেড রাখার ব্যবস্থা মানে করতে বলি এবং আমাদের ডোমকলের বিধায়ক সাহেবকে জানানো হয়। সঙ্গে সঙ্গে তিনিও সুপারকে ফোন করেন। গ্রামবাসীদের এবং স্কুলের শিক্ষক অশিক্ষক সকল মানুষের সহযোগিতা আমরা ছাত্রছাত্রীকে হসপিটালে আমরা ভর্তি করি। ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে এবং ছাত্রছাত্রী আমার সুস্থ আছে। মোটামুটি কতজন অসুস্থ? 27 জন অ্যাডমিট হয়েছে, এখন 2 জন আরো আসবে। বাড়ি থেকে অনেকে মানে আতঙ্কগ্রস্ত হয়ে গেছেন, বাড়ির অনেক ছাত্র এসেছে। এখন পর্যন্ত 29 জন আমাদের যারা কি অবস্থা আছে তারা এখন সুস্থ স্বাভাবিক আছে। ডাক্তারবাবুদের সঙ্গে কথা হয়েছে, হয়তো 1 ঘন্টা অবজারভেশন রাখার পর তাদেরকে ছেড়ে। মুর্শিদাবাদ থেকে রতিন সিংহরায়, রিপোর্ট 24 ঘন্টা লাইভ। 50% ডিসকাউন্ট অন অল মেডিসিন, টেলি মেডিকেল, মন্ডল বাজার, গান্ধী মোড়, কাঞ্চপুরা। State of the art infrastructures and schooling for students. Gurukul Global School. Yada Globalize, future of India. Yada Globalize, the future of India. Welcome to Gurukul Global School. A home away from home.